ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, 1971 সালের এই মাসেই আমরা সম্পাদক আতাউর রহমান জীব, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, টুর্নামেন্ট হলে চলে যাবো আজকের এই বক্সেন্ডে উপস্থিত আনোয়ার হোসেন উপদেষ্টা, আনোয়ার হোসেন চৌধুরী, মিডিয়া এবং সাংবাদিকতা অংশ হয়ে যান। বাংলাদেশ প্রথম হানিফ পলস আমরা আয়োজন করতে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মহাবিষয় মহাবিষয়ের যে নির্দেশন যারা আয়োজন করছেন তাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের আয়োজন সফল হবে, টুর্নামেন্টের একটা প্রথম দিন, অনেক লম্বা অনুষ্ঠান, সবাইকে আমরা আপনারা সম্মোচন করার জন্য জার্সিগুলো টিমদের ওনার বা প্রতিনিধিদের হাতে তুলে দিতে চাই। উপদেষ্টা তিনি জার্সি তুলে দিচ্ছেন, ময়মনসিংহ টাইগার্স এর ওনার। আমাদের অন্যান্য কর্মকাণ্ড চালানো সুবিধা হবে, স্পেশালি আমাদের ঢাকা সুবিধা হবে। স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে পডিয়ামে আমন্ত্রণ। সম্ভব সারির সব প্লেয়ারা কিন্তু অনেকেই ময়মনসিংহে উঠে এসেছে। আমরা সম্পৃক্ত হতে পেরে আমাদের এই মহৎ আয়োজনের ওনার এবং কোচের কাছে চৌধুরী আপনারা একটু কাইন্ডলি মঞ্চে এসে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, 1971 সালের এই মাসেই আমরা সম্পাদক আতাউর রহমান জীব, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, টুর্নামেন্ট হলে চলে যাবো আজকের এই বক্সেন্ডে উপস্থিত আনোয়ার হোসেন উপদেষ্টা, আনোয়ার হোসেন চৌধুরী, মিডিয়া এবং সাংবাদিকতা অংশ হয়ে যান। বাংলাদেশ প্রথম হানিফ পলস আমরা আয়োজন করতে যাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মহাবিষয় মহাবিষয়ের যে নির্দেশন যারা আয়োজন করছেন তাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের আয়োজন সফল হবে, টুর্নামেন্টের একটা প্রথম দিন, অনেক লম্বা অনুষ্ঠান, সবাইকে আমরা আপনারা সম্মোচন করার জন্য জার্সিগুলো টিমদের ওনার বা প্রতিনিধিদের হাতে তুলে দিতে চাই। উপদেষ্টা তিনি জার্সি তুলে দিচ্ছেন, ময়মনসিংহ টাইগার্স এর ওনার। ময়মনসিংহ কিন্তু একসময় মানে বাংলাদেশ ক্রিকেটের সম্মুখ সারির সব প্লেয়ার খেলোয়াড় থাকতেন, এখানে এখনও আছেন। আপনার টি টোয়েন্টি ক্যাপ্টেন তো ময়মনসিংহ, আরও অনেক খেলোয়াড় আছেন, শুধু ন্যাশনাল টিমে না, বাংলাদেশ ক্রিকেটে যে কোনো দলের কথা বলেন ময়মনসিংহ খেলোয়াড়ের প্রতিনিধিত্ব বেশি করতেন। রিসেন্টলি একটু কমে গেছে, এর পেছনে অবশ্যই একটা কারণ মাঠে ক্রিকেটটা একটু কম থাকা। এই টুর্নামেন্টটা ডেফিনেটলি অনেকে ইন্সপায়ার করবে, নতুন যারা ক্রিকেট খেলতে চান। ক্রিকেটটা তো আসলে শুধু প্র্যাকটিস করলে হবে না, কিংবা ক্লিনিকগুলিতে যেয়ে কোচিং করলে হবে না, আপনাকে মাঠে ক্রিকেট খেলতে হবে যদি খেলার হতে চান। যে নতুন খেলার যারা আছেন তারা যদি বড় খেলার হতে চান, ময়মনসিংহ যদি আগের মতো প্লেয়ার উঠে আসতে, ডেফিনেটলি খেলার ক্রিকেটটা মাঠে আনতে হবে। আমার এটা খুব ভালো উদ্যোগ, অর্গানাইজারদেরকেও ইন্সপায়ার করবে এই টুর্নামেন্টটা ডেফিনেটলি। এবং আই এম প্রিটি শিওর যে এই টুর্নামেন্টটা ময়মনসিংহ ক্রিকেটের জন্য যেই বুস্টটা দরকার ছিল, যে ধাক্কাটা দরকার ছিল, যে প্রেরণাটা দরকার ছিল, সেটা এনে সবাই খেলোয়াড়রা এবং অর্গানাইজাররা এই টুর্নামেন্টের মাধ্যমে আবার পাবেন।